সাপোর্ট নাও নিতে পারে এই কারণে আমরা ইউজ করব এই যে এই জিনিসটা এটা যখন আমরা এটা সেটিং করে দেবো বা এটা যখন আমরা ইউজ করব এটার সাথে তখনটা কিন্তু অনায়াসে কিন্তু নেটওয়ার্কটা থাকবে বা জিনিসটা কিন্তু মানে লড়ানড়ি করবে না বা ঝুঁকবে না আর কি তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি লাগিয়ে নিলাম এটা দেখেন এটা কিন্তু অনায়াসে এটা কিন্তু সেটিং হয়ে গেল তো আমরা আরও একটা এটা এখানে রয়েছে একটু বড়োটা তো আর তার তো তার সাথে একটা ছোটো রয়েছে আসলে মেন কথা হচ্ছে এইটা কি এইটা কি আমরা কিন্তু সেটাই কিন্তু তুলে ধরবো এইটা কি কাজ এইটার তো চলেন এটাকে আমরা খুলি আর কি দেখি এর ভিতরে কি রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অরিজিনাল মাইক্রো সিম অ্যাডেপ্টার তো এটার কাজ কি সেটাই আমরা জানবো এটার কাজ হচ্ছে আমি সবটি দিলাম এটার কাজ হচ্ছে মনে করেন যে আমি একটা বড় ফোন কিনেছিলাম তো এই ফোনটি আমি এখন বিক্রি করে দিব তো বিক্রি করে দিয়ে কিন্তু আমি তো এটা ফোন বিক্রি করে দেবো তো আমার কাছে তো এখন ছোট বাড়িতে ফোন রয়েছে তো এই ফোনটা আমি ইউজ করবো তো দেখে থাকেন মাঝে মাঝে আমরা যখন এটাকে খুলি আর কি তো এখানে কিন্তু অনেক সময় ছোট সিম ছোট সিম কিন্তু এখানে সাপোর্ট করলেও কিন্তু হিলে যাই বা ঝুঁকে যাই দিয়ে নেটওয়ার্ক থাকে না তা আমাকেও পায় না আর কি তো আমরা সর্বপ্রথম এই যে এই যে একটা জিনিস আমরা পেয়েছি এইটার সাথে তো এই জিনিসটা হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজে আসবে এইখানে হ্যাঁ আমরা এটাকে ফোনটা যখন বিক্রি করে দেবো তখন আমরা এটা খুলে নেব এটাকে তো দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু খুলে নিয়েছি এইটা সর্বপ্রথম আমি যখন খুলে নিব যখন ফোনটা তো আমি বিক্রি করে দিয়েছি তো এখন ছোট ফোনে লাগাবো আমি তো এইটা দেখেন যে এই সিমটা কিন্তু অনেকটা ছোট কিন্তু তো এইটা যখন ছোটো হয়ে যাবে তখন কিন্তু ওই ফোনে কিন্তু সাপোর্ট নাও নিতে পারে এই কারণে আমরা ইউজ করব এই যে এই জিনিসটা এইটা যখন আমরা এটা সেটিং করে দেবো বা এটা যখন আমরা ইউজ করব এটার সাথে তখনটা কিন্তু অনায়াসে কিন্তু নেটওয়ার্কটা থাকবে বা জিনিসটা কিন্তু মানে লড়ানড়ি করবে না বা ঝুঁকবে না আর কি তো দেখতে পাচ্ছেন না যে এখানে আমি লাগিয়ে নিলাম এটা দেখেন এটা কিন্তু অনায়াসে এটা কিন্তু সেটিং হয়ে গেল তো আমরা আরো একটা এটা এখানে রয়েছে একটু বড়োটা তো আর তার তো তার সাথে একটা ছোট রয়েছে তো এই দেখেন আমরা কিন্তু এই কাজটি কিন্তু এই ফোনের দ্বারাই করতে পারছি আর কি তো আর বিষয় যে এ দেখতে পাচ্ছেন এই জিনিসটা এই জিনিসটা কিন্তু অনেকটাই মানে যে ই ধারালো আর কি তা আপনি চাইলেন নোক কেটে নোক কেটে এখানে কিন্তু আপনি ঘষলে কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে যাবে বা আপনি আরো বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এটা দেখেন এই যে সিমটা চলে এসেছে দেখেন দেখেন নেটওয়ার্কটা চলে এসছে তো এই ছিল আমাদের ভিডিও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য